সমৃদ্ধ দর্শক আসসালামু আলাইকুম আসসালাম ওরমতুল্লাহি আমি খন্দকার হোসেন আপনাদের সবাইকে এন টিভি সাপ্তাহিক স্বাগত জানাচ্ছি দর্শক আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা এগারো বছর ধরে এই অনুষ্ঠানটি পরিচালনা করছি এবং প্রতি সপ্তাহে আপনাদের টানে চলে আসি দর্শক এই এগারোটি বছর ধরে যার নাম করেন এই অনুষ্ঠানটি যাকে ছাড়া আমাদের এই অনুষ্ঠানটি হবে না এবং যার এই অক্লান্ত পরিশ্রম না দিলে আমাদের অনুষ্ঠানটি প্রতি সপ্তাহে হওয়া সম্ভব না তিনি হলেন আমাদের ওয়ান অ্যান্ড অনলি কাজী আরিফ ভাই চলুন দেখি আমাদের কাজী আরিফ ভাই কেমন আছেন কাজী ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহ জি আলহামদুলিল্লাহ আপনাকে সুন্দর লাগছে আজকে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ গরম বেশি তো তাই গরম বেশি ভাই নাইস ওয়েদার শ্রী আপনাদের পৃথিবীর যে প্রান্ত থেকে দেখছেন সবার প্রতি প্রীতি শুভেচ্ছা সালাম জানে লন্ডনের রেড ব্রিজ থেকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে আপনাদের সাথে থাকুন আমি চেষ্টা করেছি আজকে প্রোগ্রামটা কি একটুখানি ভিন্ন অ্যাঙ্গেল আপডেটের পাশাপাশি কিছু তথ্য দেওয়া যেটা আপনারা জানেন যে আমাদের নতুন গভর্নমেন্ট লেবার পার্টি ক্ষমতায় আসলো নির্বাচনের প্রেক্ষাপটে তারপরে যে সব প্রমিস করেছিল সেই প্রমিসের প্রেক্ষাপটে বিভিন্ন তথ্য আপনাদের ম্যানিফেস্টো নির্বাচনের আগেও দিয়েছি পাঁচটা প্রোগ্রামে এবং তারপরেও আপনাদের কিছু আপডেট দিয়েছি কোন পর্যন্ত কতটুকু আসলো তো এইভাবে আজকের প্রোগ্রামটাকে ঠিক এভাবে ডিজাইন করেছি আপনার সঙ্গে থাকবেন চলে আসছি আশব ভাই ব্যাক টু ইউ থ্যাংক ইউ ধন্যবাদ আরিফ ভাই দর্শক আমাদের এই অনুষ্ঠানটি শুধু যে আমাদের এখানে লাইভ হচ্ছে তা না এই লাইভের পাশাপাশি এখনই চলে গেছে লাইভে ইন সোশ্যাল মিডিয়া বিশেষ করে ইউটিউবে আপনারা আমাদের সোশ্যাল মিডিয়ার সাথে থাকার থাকতে হলে সেই প্ল্যাটফর্মে যেয়ে যেমন ফেসবুক এবং ইউটিউব সেখানে যে প্রপার্টি সহিদ কাজ আরিফ লিখলে আমাদের সমস্ত অনুষ্ঠানগুলি চলে আসবে ইন ইউটিউবে আপনারা সেখানে সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন এবং অপরকে জানাবেন প্লিজ অ্যাট দ্য সেম টাইম ফেসবুকে ফেসবুকে আপনারা যদি আমাদের সাথে যুক্ত হন তাহলে আমরা প্রায়ই আপডেট দিয়ে থাকি আরিফ ভাই শুধু এখানেই আপডেট দেন না প্রায় মাঝে মাঝে উনি আপডেট দিয়ে থাকেন আমাদের ফেসবুকে অ্যাজওয়েল সো সেখানেও কিন্তু আপনারা আপডেট পেতে পারেন আর আমাদের সাথে যে অবশ্যই যুক্ত হবেন এবং আমাদেরকে যেভাবে অনুপ্রেরণা দিয়ে আসছেন গত এগারোটি বছর ধরে সেভাবে আরও দেবেন আপনারা এবং আমাদের সাথেই থাকবেন চলে যাচ্ছি আরিফ ভাইয়ের কাছ তার আগে জানিয়ে দিচ্ছি দর্শক আমাদের এই প্রত্যেকটি সেগমেন্টে কিন্তু আপনাদের প্রায়োরিটি আপনাদের প্রায়োরিটি বলতেই এই সেখানে যখন খুশি তখন আমাদের সাথে ফোনে ফোন করতে পারবেন স্ক্রিন নিচে একটি নাম্বার দেখতে পাচ্ছেন সেই নাম্বারে ফোন করে আরিফ ভাইয়ের সাথে সরাসরি কথা বলুন চলে আসছি আরিফ ভাই থ্যাংক ইউ ইউফ ভাই সুপ্রদর্শক আপনার ট্যাক্স নাম্বারে কিন্তু আবার ফোন করবেন না একটু বিশেষ রিকোয়েস্ট থাকবে অনেক সময় আপনারা শোর মধ্যেই করে ফেলেন এটা অনেক সময় ডিস্ট্রাক্ট হই আমি তো যাই হোক চলে আসছি আপনাদের কাছে ফিরে এভাবে বলতে যে আমাদের নতুন গভর্নমেন্টের যে আসলো বিভিন্ন মিনিস্ট্রিয়াল পদে নিযুক্ত হলো অনেকে সেই ক্ষেত্রে তারপরে যেটা ছিল সতেরোই জুলাইতে আমাদের কিং চার্লস যে তার মানে প্রথম মানে স্পিচটা দিল এই সরকারের কাছে তখন তিনি যেসব বিভিন্ন তথ্যগুলো দিয়েছেন বিভিন্নভাবে তো সেক্ষেত্রে আমি আলোচনা করতে যাচ্ছে সেই স্পিচের মধ্যে কিন্তু এই প্রপার্টি সেক্টরে ইউকেতে হাউজিং সেক্টরে কীভাবে কতটুকু ইমপ্লিমেন্ট এবং বিভিন্ন ল জাতীয় জিনিসগুলো নিয়ে কীরকম আসবে সেটাকে উনি ভাগ করে দিয়ে বলেছেন বিভিন্ন হবে যেটা লেবার ম্যানিফেস্টোর মধ্যে যেগুলো ছিল তো সেই হাতে থাকছে তিনি বলেছেন তার স্পিচে যে প্ল্যানিং রিফর্ম করার ক্ষেত্রে ভূমিকা তারপরে আসছে যে রেন্টার্স যারা আছে তাদের রাইটটাকে তিনি অনেক বেশি দেখিয়েছেন এবং বলেছেন আমি আমার মিনিস্টারদেরকে গভর্নমেন্টকে আমি জানাচ্ছি এগুলোকে ইমপ্লিমেন্ট করার জন্য সেক্ষেত্রে থাকছে কোয়ালিটি হাউজিংটাকে থাকছে এভাবে দেয়া হচ্ছে উনি বলেছেন প্লানিং ইনফ্যাক্ট মানে যেটা থাকছে যে ব্রাউন ফিল্ডটাকে বেশি করে হাউজিং সেক্টর আনা যেটা লেবারের পার্টির ম্যানিফেস্টো তো ছিল ওয়ান অ্যান্ড হাফ মিলিয়ন প্রপার্টি এই পাঁচ বছরের মধ্যে তারা করবে তো এর মধ্যে অলরেডি অনেক ঘোষণা হয়েছে কিছু কিছু সিটির মধ্যে অলরেডি ঘোষণা হয়েছে যেগুলো থাকছে যে কোথায় কত পরিমাণে ই করা হচ্ছে তো সে সেক্ষেত্রে আমাদের কিং তার স্পিচের মধ্যে বলেছেন আরও বিভিন্ন জিনিসগুলো যেগুলো পার্টে পার্টে আপনাদেরকে আমি আরও জানাবো পাশাপাশি তো আমি এখন চলে আসছি আশা ভাই আপনার কাছে ধন্যবাদ আরিফ ভাই দর্শক আমি দেখছিলাম যে আমাদের প্রত্যেকটি প্রোগ্রামে আপনারা যেভাবে স্বতঃস্ফূর্তভাবে আমাদের সাথে থাকেন আমরা ভিউ দেখি এবং প্রত্যেকটা অনুষ্ঠান আপনারা দেখে চেষ্টা করেন সেজন্য আপনারা চলে যাবেন সোশ্যাল মিডিয়া স্পেশালি ইন ইউটিউবে এবং ফেসবুকে আর আমাদের কল করতে পারেন স্ক্রিনের নিচে একটি নাম্বার দেখতে পাচ্ছেন সেই নাম্বারে কল করে স্টুডিওতে সরাসরি কথা বলুন আমাদের টেক্সট নাম্বার রয়েছে টেক্সট নাম্বারটি আমরা টোয়েন্টি ফোর সেভেন থ্রি হান্ড্রেড সিক্সটি ফাইভ ডেজ ওপেন থাকে আপনাদের যে কোনো প্রশ্ন যখন খুশি তখন মনে আসতে পারে আপনারা সেই প্রশ্নটি টেক্সট একারে যদি আপনারা আমাদেরকে টেক্সট করেন আরিফ ভাই কিন্তু সময় বের করে সেই টেক্সটের উত্তর দিয়ে থাকেন এবং ইমেল তো আমাদের রয়েছেই ইমেল আপনারা যোগাযোগ করতে পারেন দর্শক আপনাদের ফোনে অপেক্ষা রইলাম অ্যাট দা সেম টাইমস আমাদের নিউজ বুলেটিন দিচ্ছে আরিফ ভাই দেখি আর পরবর্তী আছে দর্শক আপনাদের কাছে আবার ফিরে আসছি যেটা বলছিলাম যে আমাদের কিং যখন তার স্পিচে বললেন যে নতুন সরকারকে বিভিন্ন ফর্মেটে কাজ করার জন্য তার মিনিস্টারদেরকে গভর্নমেন্টকে বিভিন্নভাবে হাউজিং সেক্টরের কথা নিয়ে যেহেতু প্রোগ্রামটা এভাবে করা আমি সেই ক্ষেত্রে শুধু হাইলাইট দিচ্ছি তো এখন দেখা যাচ্ছে যে উনি আরও বলেছেন যে রেন্টার্সদের রাইটটা কিন্তু বাড়িয়ে দিচ্ছে এখন এখানে কিছু কথা থেকে যায় গত হবে যে নতুন গভর্নমেন্ট কিংয়ের স্পিচ ল্যান্ডলোড আমরা যারা আছি ইনভেস্টরের ক্ষেত্রে তারা কিভাবে কিভাবে প্ল্যান করছি কারণ পরিসংখ্যানে এভাবে আসে দেখা যায় লেবার পার্টি যখনই ক্ষমতায় ছিল তারা পনেরো বছর প্রায় পরে আবার আসলো তখন হাউজিং সেক্টরে কীরকম প্রপার্টি রাইজ করেছে প্রাইস আপ হয়েছে এবং সেই ক্ষেত্রে অনেক রুলস অ্যান্ড রেগুলেশন অবশ্য কনজারভেটিভ পার্টির মধ্যে অনেক কিছু দিয়েছে যেগুলো চেঞ্জিংয়ের ক্ষেত্রে লেজিসলেশনগুলো স্পেশালি আমরা যারা প্রফেশনালভাবে ল্যান্ডলোড আছি আবার যারা চিন্তা করছি বিভিন্ন হবে তো সেটাও কিন্তু আপনাদেরকে দেখে নিতে হবে কারণ কিন্তু সব দিকে কিন্তু অনেকভাবে বিবর্তন এই ক্ষেত্রে দেখা যাচ্ছে দেখা যাবে এটা ছিল কিং কিংয়ের স্পিসের মধ্যে দিয়ে হাউজিং সেক্টরের কিছু তথ্য আপনাদের কাছে পৌঁছে দেয়া যাই হোক আমি চলে আসছি আশা ভাই আপনার কাছে ধন্যবাদ আরিফ ভাই দর্শক আমাদের সাথে সরাসরি আমাদের সাথে সরাসরি কথা বলতে হলে আপনারা যে কোনো সময় কিন্তু স্ক্রিনের নিচে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন সেই নাম্বারে ফোন করে আমাদের সাথে সরাসরি কথা বলুন এবং ছড়িয়ে দেন আরিফ ভাইকে যে কোনো প্রশ্ন রিগার্ডিং প্রপার্টি গত এক সপ্তাহে বা গত এক মাসে কী হলো না হলো জানতে চান আপনি বাড়ি কিনবেন জানতে চান যে কোনো বিষয় নিয়ে বাড়ির রেন্ট করবেন বিভিন্ন সমস্যা আছেন আরিফ ভাইকে জেকে বসেন ভালো করে ধরেন প্রত্যেকটা প্রশ্ন করেন ওনাকে এই গরমের মধ্যে আরও গরম লাগাই দেন আরিফ ভাই একটাই আশাফ ভাই আপনি ফানি রিয়েলি থ্যাংক ইউ দর্শক আপনার কাছে চলে আসছি এটা বলার জন্য যে আগামী ফার্স্ট অগস্টে আসছে ব্যাঙ্ক অফ ইংল্যান্ডের অ্যানাউন্সমেন্ট থাকবে যে ইন্টারেস্ট রেটটা কীভাবে কী হতে যেতে পারে তো ধারণা করা হচ্ছে পরিসংখ্যান দেখা যাচ্ছে যে এবং বিশ্লেষক যারা আছেন স্ট্যাটাসিক্সভাবে নিতথ্যভাবে মানে ফাইন্যান্সিয়াল অর্গানাইজেশন বিভিন্ন ল্যান্ডার থেকে শুরু করে যে সব সেক্টরগুলো আছে রিলেভেন টুইথ তো ধারণা করা হচ্ছে যে ফার্স্ট অফ অগাস্টে ব্যাঙ্ক অফ ইংল্যান্ডের রেটটা এবার কমে আসবে তো সেটা কমে আসবে কতটুকু আসবে সেটা কিন্তু বলা কঠিন যদিও মনিটারি ফান্ডের যারা মেম্বার আছেন তারা অ্যাডিশান নেন বা তারপরে নতুন সরকারের প্রথম পার্টের মধ্যে ব্যাংক অফ ইংল্যান্ড অ্যানাউন্সমেন্ট এবং সেখানে প্রত্যাশা করা যাচ্ছে যে ইন্টারেস্ট রেটটা কমবে এখন এই ইন্টারেস্ট রেট কতটুকু কমবে অবশ্যই আপনারা জানবেন আমিও পাশাপাশি দিব ধারণা করা হচ্ছে যে মোটামুটিভাবে একটা ধাপে নেমে আসবে এবং ধারণা করা হচ্ছে এভাবে আরও বলা হচ্ছে যে এই জিনিসটা আবার মানে পর্যায়ক্রমিকভাবে আরও আস্তে আস্তে নামতে পারে তো সেই ক্ষেত্রে আমরা যারা ল্যান্ডলোড আছি ফার্স্ট টাইম আছি স্পেশালি আমরা প্ল্যান করছি বলতে আমি আরেক ভাই আমরা প্ল্যানটা একটু পরে করব। আমাদের সময় হলো একটা ছোট্ট নেওয়া আর ইন্টারেস্টেড কমবে এটা শুনলেই খুশি হয়ে যায় সবাই দর্শক চলে যাচ্ছে ছোট্ট একটা ব্রেকের ব্রেক থেকে এসে আপনাদের সাথে ইন্টারেস্ট কে কমবে এবং কি পরিমাণ কমবে সব কিছু নিয়ে কথা বলবো কোথাও যাবেন না সাথেই থাকুন এবং প্রশ্ন রেডি রাখুন ধন্যবাদ সমাজ দর্শক ছোট্ট একটি ব্রেকের পর আবার চলে আসলাম আপনাদের প্রপার্টি বিষয়ক প্রিয় অনুষ্ঠান প্রপার্টি শো উইথ কাজী আলিম দর্শক যাওয়ার আগে যে কথা বলছিলাম যে ইন্টারেস্ট রেট কমছে এবং সেই বিষয় নিয়ে আরিফ ভাই কথা বলছিল আরিফ ভাই চলে যাচ্ছে আবারও আপনার কাছে আমাদের আরও খুশি খুশি সংবাদ দিন রিগার্ডিং প্রপার্টি খুশি সংবাদ মানে তথ্য আর কি হ্যাঁ এই কম সে শুনলেই তো মনটা ভরে যায় কেন আপনি কি হাই রেট এখন দিচ্ছেন অনেক হাই রেট না তো মানে দেখা যাবে আসছে জিনিসটা ডিফারেন্ট হয়ে যায় পাবেন তথ্য পাবেন ইনশাল্লাহ আর দর্শক আপনার কাছে চলে আসছে যে কথা বলছিলাম যে ব্যাংক অফ ইংল্যান্ডের যে রেটটা কমছে যাচ্ছে যে আবাসভাবে দেখা যাচ্ছে বোঝা যাচ্ছে তো সেক্ষেত্রে আপনারা যদি কমে আপনারা যারা ফিক্সড মানে টাইম পার হয়ে গেছে আপনার ভেরিয়েবল রেট অথবা টাকার মানে রেটে মর্গেজ দিচ্ছেন সেটা হতে পারে আপনার বাইটুল প্রপার্টি হতে পারে আপনার রেসিডেন্সিয়াল প্রপার্টি তো সেই ক্ষেত্রে আপনারা নতুন নতুন প্রোডাক্ট দেখতে পাবেন পাশাপাশি সেই ক্ষেত্রে আপনার যারা মরিজ ব্রোকার আছে ব্যাঙ্ক আছে স্পেশালি আপনি যদি ডাইরেক্ট ব্যাংকের সাথে করে থাকেন ব্রোকারের মাধ্যমে যদি করে থাকেন তখন বিভিন্ন রকমের ডিলগুলো আসবে দেখে নেবেন আপনাকে কোনটা স্যুইট করছে আপনাকে বুঝে নিতে হবে যে এই ক্ষেত্রে আপনার আমার প্ল্যানিংটা কিন্তু একটা বিশাল বিষয় থাকে আমরা অনেক সময় শর্ট ফর্মে করি অনেক সময় মিডিয়াম ফর্মে এবং লং ফর্মে করে থাকি তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি বাই টুলেট প্রপার্টি ক্ষেত্রে যখন আপনি কিনতে মানে যাচ্ছেন অথবা যেটা এক্সিস্ট টিং অবস্থায় আছে তো সেক্ষেত্রে আপনার ভিশন মিশনটা কতখানিক যে আপনার ভিশনটা থাকছে ফাইভ ইয়ার্স আগে আপনি বাড়ি বিক্রি করছেন নানলেস ইমার্জেন্সি কোনো কারণগতভাবে তো তখন দেখা যাচ্ছে কি ভালো একটা ডীল লং টার্মে যাওয়া যেতে পারে কি তো এক একজনের স্যাপসিস্টম প্ল্যানটা কিন্তু এক এক রকম তো এই ক্ষেত্রে আপনাকে বুঝে নিতে হবে যে কোনটা আপনাকে স্যুইট করছে আর একজন কী করছে কীভাবে করছে সেটাও কিন্তু আপনাকে দেখলে হবে না দেখতে হবে এভাবে যে আপনাকে কোনটা স্যুইট করছে এবং আপনি কোন পজিশনে আছেন সেই পজিশনটা কি আপনাকে অ্যাফোর্ডেবল দিচ্ছে আপনার ইনকাম আউটগোয়িং হ্যাঁ কীভাবে চলবে আপনি ফ্ল্যাক্সিবল ওয়েতে আছেন এবং সেক্ষেত্রে দেখা যাচ্ছে বাইট এবং সেই পাশাপাশি থাকছে ফার্স্ট টাইম বায়ারদের জন্য যেগুলো থাকে তো যাই হোক এটা আপনারা দেখে নেবেন বা পরামর্শ নেবেন যারা বা প্রফেশনাল মর্গেজ ব্রোকার আছেন তাদের কাছে অ্যাডভাইজার যারা আছে এবং পাশাপাশি সাথে নিজে সাথে নিজে কথা বলতে পারে অনেক সময় তো যাই হোক কথা বলে চলে আসছি আশা ভাই ধন্যবাদ ভাই দর্শক আমাদের এই প্রত্যেকটি অনুষ্ঠানে আগেও বলেছি যে চলে গেছে ফেসবুক এবং ইউটিউবে স্পেশালি ইউটিউবে ফ্রম লাস্ট ইলেভেন ইয়ার্স যতগুলো প্রোগ্রাম হয়েছে প্রত্যেকটি প্রোগ্রাম ডেট আকারে চলে গেছে আপনারা কিন্তু সেই সেগমেন্ট বাই সেগমেন্ট হিসাবেও পেতে পারেন আমরা করেছি বিভিন্নভাবে বিভিন্ন সময়ে বিভিন্ন ভাবে আপনাদের কাছে প্রেজেন্টেশন করেছি সেটা আপনারা এখনও দেখতে পারেন অ্যাট দ্য সেম টাইমস আবার যে বলবো যে আমাদের টেক্সট নাম্বারটি যেটা রয়েছে ভাই কিন্তু আপনাদের আর ভাই যে শুধু যে আপনাদের এখানে সেবা দিয়ে থাকেন তা নয় কিন্তু কাজের বাইরে আমাদের এই শোর বাইরে এবং ওনার বিজনেস আওয়ারে উনি কিন্তু আমাদের কমিউনিটিকে গত এগারোটি বছর ধরে সেবা দিয়ে আসছেন এবং এই সেবার পরিপ্রেক্ষিতেও উনি শুধু আপনাদের ব্লেসিং কামনা করেন দ্যার ইজ নো মানি এক্সচেঞ্জ ইন বিটুইন দ্যাট সো আপনাদের অনেকই প্রশ্ন থাকে এখনো করে এত বছর পরেও এতবার বলার পরেও জিজ্ঞেস করে যে ওনার ফি কত আমরা বললাম ওনার ফি হলো আপনার ব্লেসিং আপনি ওনার জন্য দোয়া করবেন সেটাই হবে চলে যাচ্ছে আবার আরিফ ভাইয়ের কাছে আরিফ ভাই দেখি পরবর্তী নিউজ বুলেটিন আছে আপনাকে একটা মাঝখানে একটা আপডেট দিই যে ইউটিউবে কিন্তু কিছু কিছু পর্ব কিন্তু গ্যাপ আছে

একটু অন্যভাবে বলতে হয় তো যাই হোক আমি আপনাদের কাছে চলে আসছি এভাবে যে আজকের পার্লামেন্টে যে আলোচনা হলো সেটা হচ্ছে যে আমাদের ব্রিটেনের মধ্যে প্রথম মহিলা রিচেল যে ঘোষণা দিয়েছে একটা বিষয়ে স্পেশালি ফর প্রপার্টির ক্ষেত্রে সেটা কীরকম ধরনের সেটা হচ্ছে ক্যাপিটাল কেন ট্যাক্স আমরা যারা প্রপার্টি কিনছি এদেশে এবং যখন এটা বিক্রি করছি যখন আমরা মানে ট্যাক্স দিতে যাচ্ছি বিক্রি করার পর টা হচ্ছে প্রফিটটা হচ্ছে সেই ট্যাক্সের প্রেক্ষাপটে গভর্নমেন্টের গত মানে সরকার যে ছিল তারা বিভিন্ন সময় এটা আপ এন্ড ডাউন করেছে এবং এটা কমিয়ে আনা হয়েছে কিছু দিনের জন্য যদিও এখানে বলা আছে যে এটা তারা কনসিডার করছে যেটা কারেন্টলি অ্যাট দ্য মোমেন্ট টোয়েন্টি এইট আছে আবার এটাকে কনসিডার করা হচ্ছে যে তারা এটাকে ফোর্টি ফাইভ পর্যন্ত আপনি নিতে পারে তো ল্যান্ডলর্ড আপনারা যারা স্পেশালি ইনভেস্টর আছেন আপনারা দেখতে পারেন অথবা যারা সামনে বাইটিউলেটেড ল্যান্ডলর্ড ইনভেস্টমেন্ট হবেন আপনাকে দেখে নিতে হবে ক্যালকুলেশন করে নিতে হবে এটা আপনাকে কতখানি এফেক্ট করতে পারে তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ক্যাপিটাল গেন ট্যাক্সের এই টোয়েন্টি এইট থেকে ফোর্টি ফাইভ জাম্প ইজ হিউজ জাম্প এটা নিয়ে যদিও বিভিন্ন বিশ্লেষণ আসা শুরু করবে সেটাও আপনাদের কাছে আমি পৌঁছে দেবো তালে তালে তো আজকে পার্লামেন্টের চ্যান্সেলর এটা ছিল একটা বিশেষ কথা যেটাকে বলা হয়ে তবে টোয়েন্টি এইট পার্সেন্ট থেকে কিন্তু টোয়েন্টি ফোর করে গত মানে গত সরকারের যে পাশে যেটা কারেন্ট অবস্থায় আছে তো এটাও চেঞ্জ হবে আপনারা এই ক্ষেত্রে দেখে নেবেন আবার পাশাপাশি আপনারা যখন এরকম যাচ্ছেন করতে যাচ্ছেন বিক্রি করতে অথবা বিক্রি হয়ে গেলো তো আপনাকে সার্টিন টাইমের মধ্যে কিন্তু এটা দিতে হচ্ছে না দিলে আবার তখন কন্টিনিউ আপনাকে পেনাল্টির মধ্যে এটাকে চলতে থাকে এখন যদিও কারেন্টলি দমন টোয়েন্টি ফোর পারসেন্টের মতো করে চলছে কিন্তু এটা জাম্পিং করে অনেকটা চলে যাবে তো আপনাকে এই বিষয়ে স্পেশালি বিভিন্ন অ্যাকাউন্টেন্ট যারা আছে প্রফেশনাল ভাবে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট স্পেশালি আপনার যার কোয়ালিফাইড অ্যাকাউন্টেন্ট আছে তাদের স্মরণপন্ন হবেন তারা আপনাকে ভালোভাবে বিভিন্ন গাইড দেবে কারণ অনেক সময় আছে যে আপনার এই ক্ষেত্রে যখন দিতে যাচ্ছেন অনেক ক্যালকুলেশানগুলো আছে সেই ক্যালকুলেশানে আপনার যে নর্মাল নলেজ আপনি যত মানে প্রপার্টি মালিক হন না কেন ইন কেস অফ আপনি যদি ওরকম ধরনের সম্পূর্ণ আপ না থাকেন তখন কিন্তু অনেক সময় ভেরিয়েশনটা চলে যায় অন্য ফর্মেটে তো প্রফেশনাল স্বর্ণপূর্ণ হবেন যাই হোক এই কথা বলে চলে আসছি ভাই আপনার কাছে ধন্যবাদ আরিফ ভাই দর্শক আমাদের এই এই যে প্রত্যেকটি প্রোগ্রাম যে আমাদের হয় এবং এই প্রত্যেকটি প্রোগ্রাম আমরা কিন্তু সময় বের করে আপনাদের যদি প্রশ্ন থাকে এবং প্রোগ্রামের পরে আপনাদের এই কিন্তু বেশ কিছু টেক্সট আমরা পাই এবং টেক্সটের উত্তরগুলো কিন্তু আরেক ভাই উইদিন এ উইক টাইমের মধ্যে সেগুলো আপনাদের কাছে ব্যাক করেন অ্যাট দ্য সেম টাইম সে ইমেল ইমেলেও কিন্তু উনি এইভাবে দিয়ে থাকেন তো ওনার এই এই এত সময় বের করে যে আপনাদের সাথে যে। যে যোগাযোগ করেন সেই যোগাযোগের মাধ্যমে আমাদের কমিউনিটি এর বিভিন্নভাবে উপকৃত হচ্ছে অ্যান্ড আলহামদুলিল্লাহ হি বিন রিকগনাইজড ফর দোজ হিজ টাইম অ্যান্ড এফোর্ট অ্যান্ড ফর হিজ গুড হার্ট সো উই উই আর রিয়েলি প্রিভিলেজ টু সে থ্যাংক ইউ টু দোজ কমিউনিটি পিপল দ্যস হু রিকগনাইজড হিম দ্যাস দ্য ওয়ে হি সার্ভ দ্য কমিউনিটি দর্শক আমাদের চলে যেতে হচ্ছে আরেকটি ছোট্ট ব্রেকে ব্রেকে যাওয়ার আগে আমাদের একে বলবো যে আরিফ ভাই আমাদেরকে আরেকটি নিউজ বুলেটিন দিতে পারেন আমাকে ওয়ান অ্যান্ড হাফ মিনিটে আমাদের এখনও সময় আছে ওকে ওয়ান অ্যান্ড হাফ মিনিট সময় আছে তার সাপেক্ষে দর্শক দেখছেন আশা ভাই মানে কন্ট্রোল রুম থেকে শুনে আমাকে আবার বলে আমাকে আবার তার ফর্মেটে চলতে হচ্ছে তো ওয়ান অ্যান্ড হাফ মিনিটের মধ্যে একটা ছোট্ট আপডেট দিতে যাচ্ছি আমি এটা হচ্ছে যে আমাদের নিউ গভর্নমেন্ট লেবার পার্টির যে নতুন বাজেট ঘোষণা করা হবে এই তিরিশে অক্টোবরে প্রথম বাজেট আসবে তো সেই ক্ষেত্রে অবশ্যই তার আগে কীরকম ধরনের আভাস দেখা যাবে প্রপার্টি রিলেটেড সেক্টরগুলোতে এখানে আপনাদের সাথে আসবো এবং পাশাপাশি তো একটা আছেই যেটা আপনারা আপ হতে পারবেন তো আপনাদেরকে জানিয়ে রাখলাম আপনারা যারা জানেন ভালো কথা আর যারা জানছেন না দেখবেন আমি আপনাদের পাশাপাশিও থাকবো আপডেট দিব যাই হোক কথা বলে আসাভাই টাইমের ফেরে আপনাদের চলে আসলাম জি ধন্যবাদ আপনাকে এবং আমার কাছে একটি প্রশ্ন আসছে আমি নেক্সট সেগমেন্টে অবশ্যই আপনাকে সেই প্রশ্নটি করবো দর্শক আবারও স্মরণ করে দিতে চাচ্ছি যে প্লিজ বি উইথ আস আমাদের প্ল্যাটফর্মে যে আপনারা কাইন্ডলি এ আমাদের সাথে যুক্ত হবেন সেটা ফেসবুক হোক অথবা ইউটিউবে হোক ইউটিউবে যেয়ে আমাদেরকে সাবস্ক্রাইব করবেন আমরা কিন্তু আপনাদের প্রত্যেকটি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করি অন টাইম এবং সেই হিসাবে আপনাদের সাথে সবসময় যোগাযোগ রাখারও চেষ্টা করি এবং আমাদের আজকের অনুষ্ঠানটি আবার পুনঃপ্রচার হবে এভরি ফ্রাইডে নাইন থার্টি এ এম সকালবেলায় সো দর্শক আমরা চলে যাচ্ছি ছোট্ট একটি ব্রেকে ব্রেক থেকে এসে আবার আপনাদের সাথে কথা বলবো এবং ততক্ষণ সাথে থাকবেন এবং সাথে সাথে আপনাদের বিভিন্ন প্রশ্নগুলো আপনারা রেডি করে রাখুন আশা সম্মানিত দর্শক ছোট্ট একটি ব্রেকের পর আবার চলে আসলাম আপনাদের প্রপার্টি বিষয়ক প্রিয় অনুষ্ঠান প্রপার্টি শো উইথ কাজী আরিফ দর্শক যাওয়ার আগে বলছিলাম যে বিভিন্নভাবে কীভাবে আমাদের সাথে যুক্ত হবেন এখন চলে যাচ্ছে সরাসরি আরিফ ভাইয়ের কাছে আরিফ ভাইয়ের কাছে কিছু আপডেট দিচ্ছিলেন দেখি ওনার কাছে পরবর্তী আপডেট কী আছেন থ্যাংক ইউ আশো ভাই দর্শক যে কথা বলছিলাম আপনাদেরকে তালে তালে আমাদের কিং যেসব কথাগুলো বলেছে স্পেশালি ন ফল্ট ইভিকশান নিয়ে পর্যন্ত কথা বলেছেন তিনি যদি এখানে তার স্প্রিচের মধ্যে চোদ্দোটা সরি চল্লিশটা বিল ছিল যেগুলো উনি প্রোপোজ করেছেন এর মধ্যে হাউজিং বেশ কয়েকটা ছিল সেই ক্ষেত্রে নো ফল্ট এভিকশন যেটাকে বলা হচ্ছে অথবা যে ফর্মেটা আছে সেকশন টোয়েন্টি ওয়ান নোটিশ দেওয়ার ক্ষেত্রে তো এই ক্ষেত্রে উনি ওরকে প্রাধান্য দিয়েছেন এভাবে যে ট্যানেন্টদের রাইটটা করার জন্য তো এখন আমরা যারা ট্যানেন্ট আছি আবার আমরা যারা ল্যান্ডলোডার আছি তো তাদের ক্ষেত্রে কীরকম ধরনের মানে হিতে বিপরীত হতে পারে যেটাকে নর্মালি দেখা যায় কোভিডের পরে স্পেশালি ইভিকশন প্রসেসটা বেশ অনেকভাবে ফাইলে কোর্টের মধ্যে যে ভাগে ভাগে আছে সেটা এখনও পর্যন্ত কিন্তু অনেক সময় লাগছে তো সময় লাগার প্রেক্ষাপটে সেই ক্ষেত্রে ল্যান্ডলোডকে তার প্রচেসিং প্রপার্টি পাওয়ার ক্ষেত্রে অনেক দেরিতে পাওয়া হচ্ছে তো পাওয়া হচ্ছে তারপরে বেলি ফর্ডার যেসব রাফ ল্যান্ড ট্যালেন্ট আছে তারা যখন এই ফর্মটে যাচ্ছে না তখন তারা বিভিন্নভাবে মানে সামটাইম যে অ্যাভিউজিং এ ডিফারেন্ট সামটাইম ল্যান্ডলোডস আর অ্যাভিউজিং এ ডিফারেন্ট ওয়ে অ্যাজ অল অ্যাজ বাট লয়ের বাইরে থেকে আমরা অনেক কিছু মানে করতে পারি না পারবো না এটা হচ্ছে বিষয় লয়ের মধ্যে থেকে সেটাকে অনেক ভাবেন করেন সে মানে সুযোগের সদ্ব্যবহার করার ক্ষেত্রে যে জিনিসটাও থাকে সেটা ল্যান্ডলোডের পক্ষেও হয় অনেক সময় অনেক সময় ট্যান্ডের পক্ষেও হয়ে থাকে তো যে কথা থাকছে যে কিংয়ের স্পিচের মধ্যে দেখা যাচ্ছে বোঝা যা গেল যে তার সরকারকে বলা হলো মিনিস্টারকে জানানো হলো যে তারা জন্য এই বিষয়ে যেটা কনজারভেটিভ পার্টি এটাকে কিছুদিন আগে জাস্ট কম মানে নির্বাচনের আগে এটাকে অন্যভাবে নিয়ে আসছিল কিন্তু এটাকে আবার করা হচ্ছে নো ফল্ট এভিকশানটা হবে না তো যেটা হবে না এটা নিয়ে কথা বলতে গেলে আসলে ভাবে পার্টে পার্টে বিভিন্ন রকমের কথা থেকে যায় থেকে যাওয়ার প্রেক্ষাপটে হচ্ছে এভাবে যে আপনি আপনার টেনকে নো ফল্ট ভিকশন ভাবেন আগের মতো পাবেন না যদি কী মানে সেটা সিস্টেমে চলে আসে তখন কি হবে তখন আপনার আপনি নো ফল্ট ভিকশন মানিটার বিশাল আকারে এখানে আলোচনার পয়েন্ট আছে বিভিন্ন জিনিস বোঝার আছে লিগালভাবে কতটুকু পর্যন্ত ই করতে পারছেন তখন আমরা যারা স্পেশাল ল্যান্ডলোড বাই থাকি অথবা থাকবো অথবা হব তো সেক্ষেত্রে আপনি কি পজিশনে থাকতেছেন এখানে রেন্ট কন্ট্রোলের একটা বিষয় থাকছে না থাকছে যে আপনি ভাড়া বাড়ানোর ক্ষেত্রে যে জিনিসটা মানে কয়েক পর আগেও বলেছিলাম যে আমার অনেক সময় আছে কিছু ল্যান্ডলোড আবার তার মন মতো করে মানে ভাড়া বাড়াচ্ছেন ইন জেনারেল ওয়েতে তো অ্যাজ এ মানে এজেন্সিতে কাজ করছি আমাকেও সম্মুখীন হতে হয় অনেক সময় এই এই বিষয়ে যেগুলো থাকে যে এতক্ষণিক পরিমাণ ভাড়াতে বাড়াতে হবে কারেন্টারেন্টকে রেখে অনেক সময় এটাকে অনেকভাবে সম্ভব হয় না অবশ্যই কথা থাকে যে কোভিডের পরে তারপরে আসলো হচ্ছে আপনার এই ইউক্রেনের যুদ্ধর পাশাপাশি অনেক কিছু প্রেক্ষাপটে ব্রেকজিটের পরে মানে রেন্টের ক্ষেত্রে আপ অ্যান্ড ডাউন হয়েছে এখন অনেক রেন্ট বেড়েছে এটাও সত্য কথা আবার আমরা যারা আছি ট্যালেন্ট তারাও কিন্তু অনেক সময় আপনাকে কনসিডার রাখতে হবে বুঝতে হবে এবং ল্যান্ডলোড আপনাদেরকে অনেক সময় আছে আমি ইঞ্জিনিয়ারভাবে বললাম বোঝাতে চালাম এভাবে সবার কাছে জিনিসটা আমরা এভাবে যাবো আবার হচ্ছে যে নো ফল্ট এভিকশনের আওতা যদি আমি পড়ে যাই তখন আপনার কি রাইট থাকছে একজন হিসেবে একজন ল্যান্ডার হিসেবে আপনি কী পজিশনে আপনার এই প্রপার্টিটা পেতে পারেন তো সেক্ষেত্রে অবশ্যই প্রপার্টি স্পেশালিস্ট যারা আছে লয়ার যারা আছে তাদেরও কাছে বিভিন্ন টিপস অ্যান্ড অ্যাডভাইস নিতে পারেন কারণ এ বিষয়ে আমি আরও কথা বলবো ডিজাইন করবো একটা প্রোগ্রামে এই বিষয়ে স্পেশালি কাউকে এনে মানে প্রপার্টির লয়ার জাতীয় কাউকে এনে পাশাপাশি আমি তো থাকবোই মানে ওভাবে নিয়ম প্ল্যান করবো সেই ক্ষেত্রে কী করা যায় মানে আপনার সাথে কীভাবে মনে অনেক কিছু তথ্য উপস্থাপন করা যায় যে এই কথা বলে আমি চলে আসছি আসব ভাই আপনার কাছে ধন্যবাদ আরিফ ভাই দর্শক আরিফ ভাইয়ের কথাটা জের ধরেই টান দিচ্ছি যে আমাদের এই এগারোটি বছরে আমরা কিন্তু মোর দেন এইটি গেস্ট নিয়ে এসেছিলাম এই অনুষ্ঠানে এবং সেই এইটি গেস্ট দে আর স্পেশালাইজড দে আর নলেজেবল ইন ডিফারেন্ট ডিফেন্স কানেক্টেড টু প্রপার্টি সো এই দেশে প্রপার্টির বিষয় নিয়ে যারা রিলেটেড থাকেন তাদের সবাইকে কিন্তু ধরে নিয়ে আমরা আসছিলাম তাদেরকে ইনভাইট করে নিয়ে আসছি এবং শেয়ার দেয়ার এক্সপিরিয়েন্স শেয়ার দেয়ার নলেজ ইন দ্য কারেন্ট সিচুয়েশন অ্যান্ড হোয়াট টু বি ডান হোয়াট নট টু বি ডান দে হ্যাভ শেয়ার এভরিথিং এই জন্যই বারবার আমি যখন বলি যে আপনার যদি ইফ ইউ গো ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল এবং সেখানে যে প্রপার্টি সহিত কাজী আরিফ লিখেন তাহলে কিন্তু প্রত্যেকটি অনুষ্ঠান আপনারা কিন্তু দেখতে পারবেন আমি যদি সেই টপিকগুলি বলতে চাই ইট উইল ঠিক এ লং টাইম কারণ বিভিন্ন বিভিন্ন টপিক নিয়ে কিন্তু আমরা কথা বলেছি আমি আবারও চলে যাচ্ছি আরিফ ভাইয়ের কাছে আরিফ ভাই আমাদের কাছে ছোট্ট একটি টেক্সট আসছে এখানে ইমেলে আসছে সরি এই যে একজন জানতে চেয়েছেন যে ওনার বয়স ফিফটি ফাইভ উনি কি মর্গেজ পাবেন কিনা আমরা অনেকবার এই প্রশ্নের উত্তর দিয়েছি তারপরে আবারও বলছি আপনাকে আচ্ছা তো এখন কথা হচ্ছে যে ওনার ইনকাম আছে জি ওনার ইনকাম আছে সুন্দর প্রশ্ন জিনিসটা একটু ডিফারেন্ট যদিও আনসার করেছে অনেকভাবে এখন যে কথা আপনাদেরকে মানে যিনি করেছেন তার উদ্দেশ্য করে এভাবে বলছি যে আসলে বয়স একটা ফ্যাক্টর ছিল আগে এখন অনেক ল্যান্ডার বিল্ডিং সোসাইটি ব্যাংক এরা কনসিডার করছে আপনার যদি বয়স আরও বেশিও হয় তো সেক্ষেত্রে তারা মর্গেজ দিচ্ছে এখানে কথা থাকছে এভাবে যে আপনি কোনভাবে কিনছেন আপনারা সেটা কি বায়ো ট্রোলের ক্ষেত্রে যাচ্ছেন নাকি ফার্স্ট টাইম বায়ার হিসেবে যাচ্ছেন নাকি রাইট টু বায়ার আওতা আপনি এটাকে কিনছেন তো সেগুলো ফ্যাক্টর থাকছে এখন সময় ইনকামের ক্ষেত্র যদি হয় যে ইনকাম আপনার কম ইন কেস অফ তা আপনি পর্যন্ত মিস নিতে পারছেন না বয়স ফ্যাক্টর না সেটা বললাম যে একটা ভ্যারি করবে ইন্ডিভিজুয়াল ল্যান্ডার এবং বিল্ডিং সোসাইটি বাট পাশাপাশি থাকছে যে আরও বিভিন্ন যে ক্যালকুলেশনগুলো থাকে সেগুলো একটা ফ্যাক্টর থাকে যে আপনাকে দেখতে হবে যে আপনি যদি অ্যাফোর্ড করতে পারছেন ইনকাম থাকার প্রেক্ষাপটে যদি আবার অ্যাফোর্ড করতে না পারেন পাশাপাশি কিন্তু অন্য কাউকে গ্যারান্টার হিসেবে নিতে পারেন যাই হোক আপনার মানে শর্ট ফর্মে বললাম আপনার যদি তারপরে কিছু থাকে প্লিজ লেটাস্ট আমি মানে চেষ্টা করব আরও শোনার বলার জন্য যাই হোক আশাব ভাই আপনার কাছে ব্যাক টু ভ্যাগেন ধন্যবাদ দর্শক আপনাদের আবার জানিয়ে দিয়ে যাচ্ছে যে আমাদের এই অনুষ্ঠানটি রিপিট হবে আগামী শুক্রবার হুইচ ইজ অন ফ্রাইডে নাইন থার্টি নাইন থার্টি এম এ আপনারা যারা এই অনুষ্ঠানটি আজকের অনুষ্ঠানটি যারা আবার দেখতে চান তারা কিন্তু ইউ ক্যান গো ব্যাক ইন দেয়ার এ্যান ইউ ক্যান হ্যাভেলুক ওয়াজ গ কী কী তথ্য দিলেন আর ভাই কিন্তু অলরেডি আমাদেরকে ছটি অ্যাভোট সিক্স অফ দ্যাম কিন্তু আপডেট দিয়ে দিলেন নিউজগুলো দিয়ে দিলেন এবং ওনার কাছে না না ভাই অবজেকশানের অনার আরও বেশি ছটা বলি আসবে ওরা আমি জানি আপনি অরিক দিয়েছেন কিন্তু আমি পাশে অনেক অনেকগুলো আপডেট গেছে আপনার জি যেটা বললাম আর কি সিওর দর্শক চলে যাচ্ছে আবারো আরিভ এর কাছে দেখে আরিফ ভাই পরবর্তী আপডেট দিয়ে দিচ্ছেন পরবর্তী আপডেট কunter একটা আপডেট না দি একটা ইমেলের आंसर দিচ্ছি যদিও ইমেলটা মানে করেছেন উনি দুবার আমি সরি ভাইয়া আপনি যে করেছেন তার কাছে অ্যাপোলজাইজ এনেছি আপনাকে দুবার আপনাকে রিপিট আবার পাঠাতে হয়েছে সংখ্যা ইমেল থাকে এর মধ্যে অনেক সময় পাড়া যায় না সব কিছু বুঝতে বোঝার বিষয় থাকে যে কর্মব্যস্ততার মাঝেও বিভিন্ন সময় কমিটির কাছে বিভিন্নভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার প্রেক্ষাপটে এটা একটা কমিটমেন্ট আমার এবং আঁচে ছিল থাকবে যেটা আগে আগেও মানে বলেছি আপনাদেরকে ইন কেস অফ ট্যাক্সের যদি আপনাদের ট্যাক্স মেসেজের যদি উত্তর না দেয় প্লিজ রিপিট মি অ্যাগেইন মানে করবেন এবং ইমেল করবেন অ্যাজ ওয়েল অ্যাজ ফরওয়ার্ড করবেন অ্যাগেন থ্যাংক ইউ অ্যাপোলজি ফর দ্যাট আপনি জানতে চেয়েছেন যে আপনার ইম্পর্টেন্ট প্রপার্টি মানে প্রপার্টির ইম্পর্টেন্ট ডকুমেন্টস আপনি হারিয়ে ফেলেছেন অথবা মিসপ্লেসড হয়ে গেছে ক্যানআ লেট লেটপি নো কীভাবে আমি এটা পেতে পারি তো এখানে আসলে কি যে আপনাকে প্রথম যদি হয়ে যায় আপনি যদি ওই লয়ার যে আপনার ছিল ওই ফার্মের সাথে যোগাযোগ করে আপনি পেতে পারেন আপনি পেতে পারেন ল্যান্ড রেজিস্ট্রির কাছে যোগাযোগ করে আপনি প্যাক পেতে পারেন অনেক সময় ফি মানে পেমেন্ট করতে হচ্ছে তো সেভাবে আপনি পেতে পারেন আবার অনেক সময় আছে যে আপনার অন্য কোনো সলিসিটার স্পেশালিস্ট স্পেশালিস্ট আপনাকে এই ক্ষেত্রে সহযোগিতা করতে পারে এটা কোনো সময় বিষয় না এটা বাংলাদেশ স্টাইল দলের মতো যদি মনে হয় যে না আমার তো অরিজিনাল দল হারিয়েছিস তা কিন্তু না যাই হোক এভাবে কিন্তু আপনারা পেতে পারেন চলে আসি আসব ভাই আপনার কাছে ধন্যবাদ দর্শক আমাদের চলে যেতে হচ্ছে ছোট্ট একটি ব্রেকে ব্রেক থেকে এসে আবার আপনাদের সাথে কথা বলবো এবং আপনাদের প্রশ্নগুলি শুধু টেক্সট এখানে না পাঠিয়ে আপনারা ফোনও করতে পারেন প্লিজ ডু গিভ আস এ কল অ্যান্ড টক টু আরিপাই স্ট্রেট ওয়ে অ্যান্ড কোথাও যাবেন না সাথেই থাকুন দেখা হচ্ছে আবার একটু পরে সমারিত দর্শক ছাত্র একটি ব্রেকের পরে আবার চলে আসলাম আপনাদের প্রপার্টি বিষয়ক আরিফ ভাইয়ের কাছে আরিফ ভাই থ্যাংক ইউফ ভাই দর্শক আপনারা দেখছিলেন ভাই তাহলে তাহলে বিভিন্ন কথাগুলো বলেছে আমাদের প্রপার্টির আরিফ ভাই সরি আমাদের একটা কল চলে আগে কল নিয়ে নিচ্ছি আসসালামু আলাইকুম দর্শক

খুবই সুন্দর প্রশ্ন আর ফার্স্ট টাইম বায়ার নিশ্চয়ই মানে ওই হিসাব থ্যাঙ্ক ইউ ভাইয়া থ্যাঙ্ক ইউ আপনি চাইলে রাখতে পারেন আমি আপনার কাছে ফিরে আসছি প্রথমে থ্যাঙ্ক ইউ সো মাচ যে আপনার আপনার অনুমতি প্রকাশ করলেন আমাদের অনুষ্ঠানকে নিয়ে যে ভাল লাগছে অথবা দেখছেন দেখেন শুনে ভাল লাগে আর কি এরকম ধরনের আমার সামনে অনেক সময় অনেকেই দেখা হয় যখন বলেন এভাবে তো এটাকে আমাকে অনুপ্রাণিত করে যার যার কারণেই কিন্তু স্টিল মানে করে যাচ্ছি স্টিল ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটির মধ্যে স্টিল পায়নি হিসেবে করছে প্রতি সপ্তাহে যখন না হচ্ছে তখন হয়তো রিপিট গেল কোনো কারণে আপনাদের ভালো লাগা আপনাদের অনুপ্রেরণা এই জন্য এটা হচ্ছে আমার অনুভূতি প্রকাশ করলাম আপনাকে একটু শেয়ার করে প্রথমে যাতে জানতে যে আপনি মানে সরি বলতে চাচ্ছি আপনি যেটা বললেন যে আপনি বাড়ি কিনতে যাচ্ছেন কাউন্সিল আপনি যেটা সেন্ট্রাল লন্ডনে আছেন সেটা কেনা সম্ভব না তো সেখানে যদি এর মন হয় অনেক সময় সম্ভব হতে পারে যদি আপনার ক্যালকুলেশনটা ম্যাচ করে তো এই জন্য আপনাকে বলবো আপনি কাইন্ডলি আমাকে ট্যাক্স নাম্বার ট্যাক্স করে বলবেন যে ভাইয়া কারণ আপনার কাছে এটা শুনতে গেলে লাস্ট পর্বের দিকে আমি সটে শর্টে বিভিন্ন রকমের বলতে হয় অনেক কথা যে অনেক সময় গ্যারান্টা আপনি অ্যাফোর্ড করতে পারছেন না ডিপোজিট কতটা হচ্ছেন কেন কাউন্সিলের বাড়িটা আপনি কিনতে গেলে প্রায় মতো আপনি ডিসকাউন্ট পাবেন তারপরে কতটুকু আপনার মর্গেজ থাকছে কতটুকু ভ্যালু হচ্ছে কতটুকু আপনি মর্গেজ পাচ্ছেন মর্গেজ গ্যারেন্টর নিয়ে কিন্তু করতে পারছেন কি না সেটাও একটা পাশাপাশি আপনাকে বোঝাতে চাইলাম অনেক সময় জানার প্রেক্ষাপটে কিন্তু এটা হতে পারে আবার অনেক সময় আছে যে না হ্যাঁ আপনার সম্পূর্ণ জিনিসগুলো শুনলাম শোনা পর বলতে পারলাম যে না এটা আপনার জন্য টাফার হবে কারণ অনেক সময় আছে যে আমাদের গ্যারেন্টার হিসেবে অনেকে আগা আসতে পারে সাতজনের নামে কিন্তু অ্যাড করা যেতে পারে একটা বাড়িতে মানে প্রথম বাড়ি কেনার ক্ষেত্র এরকম ধরনের আছে তো যাই হোক আপনাকে আপনার দ্বিতীয় পার্টের পয়েন্টে আসলাম এবার আসছে আপনার প্রথম পার্টের যে প্রশ্নটা সেটা থাকছে আপনি কিনতে যাচ্ছেন যদি এটা না হয় আপনি যখন লন্ডনের বাইরে অথবা যেখানে আপনি কিনতে যান তো সেখানে আপনি কিনতে পারছেন ফার্স্ট টাইম বাইর হিসেবে সেখানে সিঙ্গেল নেম হতে পারে জয়েন্ট নেম হতে পারে তো সেক্ষেত্রে আপনি ওই প্রেক্ষাপটে ক্যালকুলেশন আপনার মর্গেজ অ্যাডভাইজেশন স্বর্ণপূর্ণ ভালো হয় অনেক সময় ক্যালকুলেশনটা থাকে ভাবে যে অনেকে স্যালারি টাইমস নিয়ে জিনিসটা আসে ভাবে যে আপনার জয়েন্টের কতটুকু কোন লেন্ডার কতটুকু দিচ্ছে এক্ষেত্রে স্পেশালি মর্গেজ অ্যাডভাইজার ব্রোকারেরা ভালো বলতে পারবে কারণ তাদের কাছে বিভিন্ন প্যাকেজ থাকে তারা বলে যে কোন লেন্ডার কাছে কতটুকু আনতে পারবে তারপরে পাশে যে কথাটা বলেছেন আপনি দেশের থেকে টাকা আনতে চাচ্ছেন মানে যেটা আপনি কিন্তু ডিপোজিট হিসেবে দেবেন ডিপোজিট হিসেবে যেটা থাকছে যে আপনাকে অনেক সময় যত বেশি দিবেন তত ভালো ইন্টারেস্ট রেট পাবেন ডিলগুলো পাবেন আবার হচ্ছে যে অনেক সময় ফাইভ টাইমসের মধ্যেও হয় মানে সরি ফাইভ পার্সেন্ট দিলেও হয় অনেক সময় টেন পার্সেন্ট দিতে হয় ডিপেন্ড করবে মর্গেজ ল্যান্ডারের উপরে তো এটা থাকছে একটা আবার পাশাপাশি আপনার প্রশ্ন ভাগের যেটা থাকছে আপনি দেশের থেকে যে টাকাটা আনতে চাচ্ছেন এটা টেকনিক্যালি টাফ বাংলাদেশ ব্যাংক এটাকে অ্যালাউ করে না এভাবে আনার জন্য তো সেক্ষেত্রে আপনার জন্য খুব টেকনিক্যাল টাফার হবে তো আপনি কিছু ক্ষেত্রে মানে যারা স্পেশালি মানে আনতে চান সেটা বৈধভাবে আনা সম্ভব না সেখানে আপনাকে আবার এইভাবে মিন করছি না যে অনেক সময় আছে যে বিভিন্ন ভাবে যেটাকে বাংলাদেশ ব্যাংক অ্যালাউ করে সেক্ষেত্রে কিন্তু অনেক সময় আনা যেতে পারে তো সেটা কীভাবে আনা যেতে পারে সেটা কিন্তু একটু বড়ো পরিসরে কথা বলতে হবে তাও অনেক সময় আছে যে আপনি কোন ফর্মেটে আনছেন এটা এখানের লিগালভাবে কতটুকুভাবে ইন করছে সেটা একটা ফ্যাক্টর থাকছে যেটা হচ্ছে বাংলাদেশের নতুন মানুষের যে লটা আছে সেই প্রেক্ষাপটে কিন্তু এভাবে না তো যাই হোক এটা আশা করি আপনার কে বুঝাতে পেরেছি তারপরে যদি কথা থাকে ট্যাক্স নাম্বার আছে যেটা হোয়াটসঅ্যাপ নাম্বার হিসেবেও আছে আবার ইমেল তো আছে পাশাপাশি প্লিজ ফিল ফ্রি টু কন্ট্যাক্ট মোর অ্যাগেইন যদি চান আপনি আমার সাথেও দেখা করতে পারেন আমার বিকলেন অফিসে বাট একটু কাইন্ডলি বলবো যে সময় করে আসতে হবে একটু আগেতে জানাতে হবে থ্যাঙ্ক ইউ আশা ভাই ধন্যবাদ ভাই আপনি খুব সুন্দরভাবে ডিসেজ গুলো খুব সূক্ষ্ম আকারে বুঝিয়ে দিয়েছেন থ্যাংক ইউ ভেরি মাচ দর্শক এভাবে আপনারা প্রশ্ন করুন আপনাদের যে কোনো প্রশ্ন দিন এবং সেই সাথে বলবো যে আপনাদের এই আরিভাজিটা বললেন যে আপনারা যদি কখনো কোনো কিছু বুঝতে সমস্যা হয় বা কোনো কিছু হয় তাহলে কি পে কন্ট্যাক্ট উইথ হিম আবার চলে আসি একটা আপডেট দেওয়ার জন্য যে আপডেট একটু পার্টলি আপনাদেরকে দিয়েছিলাম দু তিনটা প্রোগ্রামের আগে যেটা থাকছে যে লেবার পার্টি আসার পরে নতুন গভর্নমেন্ট আসার পরে ফার্স্ট টাইম বায়াদের জন্য নতুন অ্যানাউন্সমেন্ট যেটা করেছে যে তাদেরকে কী রকমের সুযোগ সুবিধা দেওয়া হবে তো এখন যদি চলে আসি যেটাকে তাকে তারা নতুন ফর্মের নাম দিয়েছে যে ফ্রিডম টু বাই ভ্যারি নাইস ওয়ার্ড অ্যানিওয়ে ফার্স্ট টাইম বায়দের জন্য সেই ক্ষেত্রে গভর্নমেন্ট এটাকে এই ভাষায় আসছে এখন ফার্স্ট টাইম বার ক্ষেত্রে আপনি যে কেউ ফার্স্ট টাইম বা হতে পারি আমরা নন ইয়াংস্টার যে কেউ যখন ফার্স্ট টাইম বাই হিসাবে কিনতে যাবে সেই পড়বে এই ক্ষেত্রে তো এখানে যে জিনিসটা তারা খুব চমকপ্রদ একটা জিনিস দিয়েছে যে যেটা গভর্নমেন্ট এটাকে গ্যারান্টর হিসেবে থাকছে যে ইন কেস অফ এনি প্রবলেম গভর্নমেন্ট গ্যারান্টর হিসেবে সেটাকে পাশাপাশি দিচ্ছে তো এটা কিন্তু আনবিলিভেবল ইন মানে স্পেশালি বিলেটের মাটিতে এরকম ধরনের টাইমিংয়ের ফার্স্ট টাইম বায়াদের জন্য এরকম ধরনের ওরকম কিছু আসে না যেটা গভর্নমেন্ট এখানে গ্যারান্টি হিসেবে থাকছে তো আমরা যারা কোনোভাবে এখনও পিছিয়ে আছি তো তাদের জন্য আপনার প্ল্যান করতে পারেন যেটা থাকবে যে আপনি এইখানে কিভাবে আসতে পারেন যে যদি এই ক্ষেত্রে বিভিন্ন মহ ডিল চলে আসবে শুন তো সেক্ষেত্রে আপনারা দেখে নেবেন যে আপনাকে কতটুকু প্ল্যানিং করলে আপনি করতে পারেন অনেক সময় আছে যে আপনাকে স্বপ্ন দেখতে হবে তারপর স্বপ্নের বাস্তবায়নের কাহিনিটা আসছে এভাবে যে আপনি আমি আমরা যেভাবে ধরি না কেন হ্যাঁ যে আমরা দেখি প্ল্যান করি কিন্তু প্ল্যানটাকে ভাবে নিয়ে যাবো সে জিনিসটা নিয়ে লাগতে পারে ছ মাস সিস্টেম জানতে লাগতে পারে ছ মাস আবার আছে যে প্ল্যানিং করার পরে আপনাকে অনেক কিছু যেতে হবে প্ল্যান ফার্স্ট টাইম বার হতে গেলে আপনাকে সো মেনি থিংস টু নো হ্যাঁ তো এখানে স্পেশালি বলবো আপনার যারা পিছিয়ে আছে কোনো কারণে আবার ইয়াংস্টার আছি অথবা বয়স্ক লোক আছি সেক্ষেত্রে আপনার একটু দেখে নেবেন ভালো করে যে ইস ভেরি গুড টু দ্য প্রপার্টি ল্যাডার যারা এই লাইনে আসতে চান ফার্স্ট টাইম বায়ার হিসেবে কারণ এই ফার্স্ট টাইম বায়ার হিসেবে আসার পরে আপনি প্রপার্টি ল্যাডারে উঠতে পারছেন ল্যাডারে উঠার প্রেক্ষাপটে আপনি সেটাকে ক্রোলিং করে অন্য ফর্মেটও যেতে পারেন যেটা একটা ডিফারেন্ট সুইট অফ ইনভেস্টমেন্ট ইন দ্য প্রপার্টি বাট আপনাকে জানতে হবে কিন্তু সব ক্ষেত্রে তো অনেক সময় আছে যে অনেক সময় ঘাড়ের মধ্যে বোঝা নিলে হলো না আবার দেখা যাচ্ছে যে আপনাকে আপনাকে যদি আপনি ওই স্মার্টলি ডিল করেন লয়ের মধ্যে থেকে তখন কিন্তু আপনি অনেক কিছু করতে পারেন আপনি হতে পারেন তখন একজন একজন ডাক্তার ইঞ্জিনিয়ার ফুল টাইম পারসন অথবা যে কোনো ফুল টাইমে জবে আছেন কিন্তু একটা পাশাপাশি আপনার ইনভেস্টমেন্টের মতো চলে আসছে যেটা আপনি এমনও হতে পারে যে আপনি প্রপার্টি ল্যান্ড ওঠার পরে আপনি সেটাকে আলাদাভাবে ইনকামের একটা সেকেন্ডারি পার্টে চলে আসলেন যাই হোক চলে আসছি আশাভাইব একটি ধন্যবাদ আরিফ ভাই দর্শক কথা বলতে বলতে আমাদের অনুষ্ঠান একদম শেষ পর্যায়ে চলে এসেছি আপনারা এই অনুষ্ঠানটি আবার দেখবেন আশা করি এবং দেখতে হলে আপনাদের ফ্রাইডে মর্নিংয়ে নাইন থার্টিতে আপনারা কিন্তু এই অনুষ্ঠানটি আবার দেখতে পাবেন এবং আমাদের হাতে একদম সময় নেই আমরা এখন আরিফ ভাইকে বলবো যে আপনাদের কাছ থেকে বিদায় নিতে আরিফ ভাই ই কিন্তু অনেক আপডেট ছিল ভাই সরি নেক্সট আপনারা পৃথিবীর যে প্রান্ত থেকে দেখছেন হয়তো দেখছিলেন হয়তো দেখবেন যারা রিপিটভাবে সবার প্রতি শুভেচ্ছা সালাম জানিয়ে লন্ডনের রেড ব্রিজ থেকে এন টিপির থেকে আপনাদেরকে আমি আমার পক্ষ থেকে বিদায় নিচ্ছি আশাব ভাইয়ের কাছে ব্যাক করছি ধন্যবাদ আরিফ ভাই দর্শক চলে যেতে হচ্ছে আবার আসবে ইনশাল্লাহ নেক্সট উইকে ভালো থাকুন